সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে ইংলিশ বায়স্কোপ পরিবারে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ডিগ্রি পাস কোর্স ভর্তি আবেদনের সময়সীমাটি বৃদ্ধি করেছে আপনারা পূর্বে তিরিশ নভেম্বর রাত বারোটা পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করতে পারতেন এখন এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আপনারা ভর্তি আবেদন করতে পারবেন রাত বারোটা পর্যন্ত এবং যে প্রাথমিক আবেদন যে দুইশো পঞ্চাশ টাকাটি সেটি আপনারা পরিশোধ করতে পারবেন বারো তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আপনারা আবেদন ফিটি পরিশোধ করতে পারবেন এবং কলেজ কর্তৃক আপনার যে কনফার্মেশন এস সেটি আসা সর্বশেষ তারিখ হচ্ছে তেরো তারিখ ডিসেম্বরের তেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ চলে আসবে আপনি যখন আবেদন করবেন এবং আবেদন ফিটি পরিশোধ করবেন অনেক কলেজ কিন্তু আবেদন ফিটি সরাসরি নেয় এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র তারা নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজ কোন মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে নিচ্ছে আবেদন ফিটি নাকি সরাসরি নিচ্ছে কোনো কাগজপত্র জমা দিতে হবে কি না সেটা আপনারা জেনে তারপর আবেদন করবেন এবং এই সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় আপনারা সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন